সরকার গঠনের এঘন্টার ভিতরতে বিহারত সুরা নিষেধাজ্ঞা বিলুপ্ত হব। চন্দপতন এগারী রাজনৈতিক চাণক্যর বিহারত সুরাময় করে দিয়ার প্রতিশ্রুতিরে ভোট বিচারিব প্রশান্ত কিশোরে। প্রশান্ত কিশোরের দাবি সুরা নিষেধাজ্ঞার বাবে বিহারত হওয়া নাই উন্নয়ন। নীতিশ কুমারের ভরিত ধরি ক্ষমা খুঁজিব প্রশান্ত কিশোরে, কিন্তু কিয়? নমস্কার, আপনাদের সাবলে আরম্ভ করেছে প্রাগ নিউজ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস। যদি 2025 বিধানসভা নির্বাচনত বিহারত জন সুরেজর সরকার গঠন হয়, তেন্তে এঘন্টার ভিতর সুরা নিষেধাজ্ঞা বিলুপ্ত হব। জন সুরেজর প্রতিস্থাপক তথা ভারতীয় রাজনীতির চাণক্য প্রশান্ত কিশোরে শেহতীয়াকৈ এক সাক্ষাৎকারত এই দাবি করেছে। এটা প্রশ্নের উত্তরত প্রশান্ত কিশোরে স্পষ্টকৈ কলে যে মানব সভ্যতার ইতিহাসত কোনো সমাজ, যিকোনো রাজ্য, যিকোনো দেশ এতিয়াও নিষেধাজ্ঞার মাজেরে গড় লৈ উঠার কোনো প্রমাণ পৃথিবীত নাই। মানুষ আর সরকারে বিভিন্ন সময়ত চেষ্টা করে আছে। প্রশান্ত কিশোরে কয় যে নিষেধাজ্ঞার জড়িয়ে কোনো লাভ নহয়, বরঞ্চ ক্ষতিহে হয়, তার প্রমাণ পোৱা যায়। আর কয় নীতিশ কুমার আর অনুগামী সকলে কয় যে গান্ধীজিয়ে এই কথা কৈছে। মই দুবছর ধরে এই কথা কই আছো, তার আগতেও কই আছো, যদি গান্ধীজিয়ে কতো কৈছে যে সরকারে আইন প্রণয়ন করে সুরা নিষিদ্ধ করব লাগে, কার্যকরী হব লাগে, মোক এই কথাবর দেখাই দিয়ক, মই নীতিশ কুমারের ভরি সই ক্ষমা খুঁজবলে সাজু। প্রশান্ত কিশোরে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মহাত্মা গান্ধীর চিন্তাধারাক বিকৃত করার অভিযোগ উত্থাপন করে। গান্ধীজি সন্দর্ভত কয় যে কৈছিল যে নিরামিষ ভোজী হওয়ার বহু উপকার আছে, অর্থাৎ কাইলৈ মাংস খোৱার যিকোনো ব্যক্তিক জেলত ভরা হব বলে এক নিয়ম প্রণয়ন করা হব। বিহারত বিষয়া মাফিয়ার সহযোগত সুরার হোম ডেলিভারি করে থাকা হয়েছে। প্রশান্ত কিশোরে বিহারের রাজনীতিত অবতীর্ণ হবলৈ শক্তিশালী রূপত চেষ্টা করে আছে। 2 অক্টোবরত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠন করবলৈ ওলাইছে প্রশান্ত কিশোরে। প্রশান্ত কিশোরে কয় যে নীতিশ কুমার বিহারের রাজনীতিত দুর্বল হয়ে পড়ছে। 2025 বিধানসভা নির্বাচনত নীতিশ কুমারে গ্র্যান্ড এলায়েন্সের সঙ্গে যুঁজ দিয়ক বা এনডিএর সঙ্গে যুঁজ দিয়ক, 20খনতক অধিক আসন লাভ নকরে। এনডিএর 115খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করার সর্বাধিক সুযোগ পাব পারে। চিরাগ পাসোয়ান আর জিতেন্দ্র মাঝিয়েও এনডিএর অংশীদারিত্ব লাভ করব। 150খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বলে উল্লেখ করে রাজনীতির চাণক্য তথা বিহারের এগারী রাজনীতিবিদ প্রশান্ত কিশোরে। পিছে ভারতীয় রাজনীতির চাণক্য বলে অভিহিত করা প্রশান্ত কিশোরের এই ধরনের অদ্ভুত দাবি আর রাজনৈতিক দল গঠনক বিহারের জনতায় কেনেদরে গ্রহণ করে বা সমগ্র দেশের রাজনৈতিক মহলে ইয়াক কেনেদরে গ্রহণ করে সেয়া সময় থব লক্ষণীয়। আর আছে খবর, দিনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাবতির কারণে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।